ঠিকাদারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ, তিনজনের যাবজ্জীবন সাজা ঘোষণা বনগাঁ আদালতে। মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগে অপর তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিচারক। গুলি করে খুন করার চেষ্টার অভিযোগে তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা বনগাঁ মহকুমা আদালতে। বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বনগাঁ মহকুমা আদালতের এডিজে দুই বিচারক পরেশচন্দ্র কর্মকার। আদালত এদিন সুরেন রায়, রঞ্জিত বাড়ুই ও দীনেশ মণ্ডলের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন। সাজা শোনার পর কান্নায় ভেঙে পড়েন অভিযুক্তরা, কান্নায় ভেঙে পড়েন তাদের পরিজনেরাও। জানা গেছে, 2016 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বনগাঁ পৌরসভার ঠিকাদার উৎপল বিশ্বাসকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে তিন অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনায় উৎপলের শরীরে একটি গুলি এফোড়ফোড় হয়ে যায়, অপর একটি গুলি লাগে তার হাতে। ঘটনার পর আহতকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। কলকাতার হাসপাতালে প্রায় 20 দিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়িতে ফেরে উৎপল। ঘটনার পর উৎপলের স্ত্রী মৌসুমি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার দিন কিছু সময়ের মধ্যেই গ্রেপ্তার হয় রঞ্জিত ও দীনেশ। তার কিছুদিনের মধ্যেই অন্য একটি অভিযোগে গ্রেপ্তার হন সুরেন। তারপর অভিযুক্তরা জামিনে বাইরে ছিল। সম্প্রতি মামলার শুনানি শুরু হওয়ার পর আদালত অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়। 16 জন সাক্ষীর সাক্ষ্যদানের পর গত 6 তারিখ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বনগাঁ আদালত। এদিন সাজা ঘোষণা হয়। এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী সঞ্জয় দাস জানান, 2019 সালে মামলা শুরু হয়েছিল, 2022 সালে আমি দায়িত্ব নিই। আজ তিনজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত। মামলাতে আমি সঞ্জয় দাস পাবলিক প্রসিকিউটর স্টেটের পক্ষে এখানে ছিলাম। এই মামলাটি 2016 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটির একজন কন্ট্রাক্টর, যার নাম উৎপল বিশ্বাস, তাকে এই তিনজন আসামি রঞ্জিত বাড়ুই, দীনেশ মণ্ডল এবং সুরেন রায়, একজন যিনি ছিলেন দীনেশ মণ্ডল তাকে জাপটে ধরেন, সুরেন রায় নির্দেশ দেন এবং এই যিনি আরেকজন ছিলেন কুট্টি, তিনি তার মাজা থেকে মেশিন বের করে তাকে পিছন থেকে একটা গুলি করে, যেটা এফের ওপর হয়ে যায় এবং তার ডান হাতে একটা গুলি করে। এই গুলির কারণে তিনি আহত হয়ে যান এবং ওখান থেকে তাকে বনগাঁ হসপিটাল, তারপরে কলকাতায় যায় এবং সেখানে ভীষণভাবে উনি ইঞ্জুরি ছিল, 20 দিন ট্রিটমেন্ট হওয়ার পর সুস্থ হয়ে যান। আর যিনি গুলি করেন ওই দিনই 2 ঘন্টা পর স্পটে ধরা পড়ে যায় ওই এলাকাতেই। সঙ্গে যিনি হেল্প করেছিলেন, ধরে রেখেছিলেন, তিনিও ধরা পড়ে যান। আর একজন যিনি সুরেন রায়, তিনি কয়েক অন্য মামলাতে কয়েকদিন পরে অ্যারেস্ট হয় এবং সেখান থেকে আসে। তারপর থেকে এই মামলাটা আমি পাবার পরে এই মামলাতে 16 জন স্বাক্ষর হয় এবং এই 16 জনের মধ্যে ওইখানে উপস্থিত ছিলেন তিনজন সাক্ষী, যাদেরকে ওই অকারেন্সের গুলি তাদের গায়েও লাগে, কিন্তু পরবর্তীতে সাক্ষ্য দিতে এসে তারা আসামিদের দ্বারা পরিচিত হয়ে সম্পূর্ণ জবানবন্দি পাল্টে মিথ্যা সাক্ষী দেয়। বাকি 11 জনের সাক্ষী ঠিকঠাকভাবে হয় এবং আদালত গত 6 তারিখে সাক্ষী প্রমাণ সমস্ত কিছু শুনে আসামিপক্ষের সমস্ত সব জল শেষে এদেরকে দোষী সাব্যস্ত করে। জানা গেছে, এই মামলার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঘটনার দিন প্রত্যক্ষদর্শী তিনজন যারা ঘটনার পর আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন, পরবর্তীতে কোনো কারণে তারা তাদের বয়ান পাল্টে ফেলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেন। এদিন অভিযুক্তদের সাজা দেওয়ার পাশাপাশি সেই তিনজন মিথ্যা সাক্ষ্যদাতা সুজয় ঘোষ, সন্তু মল্লিক, শুভঙ্কর রায়ের বিরুদ্ধেও লিখিত অভিযোগ করেন এডিজে দুয়ের বিচারক। পাশাপাশি তাদের বিচার প্রক্রিয়ায় এনে শাস্তি দেওয়ার জন্য এসিজেএম আদালতের বিচারককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ বিষয়ে আইনজীবী সঞ্জয় দাস বলেন, আজকে সাজা ঘোষণার জন্য ছিল যে সাজা ঘোষণাতে 341 ধারা অনুযায়ী, আইপিসি 341 অনুযায়ী তাকে 1 মাসের দেওয়া হয়, 326 অনুযায়ী লাইফ ইমপ্রিজনমেন্ট, সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস। 307 আইপিসিতে লাইফ ইমপ্রিজনমেন্ট তিনজনকেই করেন এবং 5,000 টাকা জরিমানা করেন, অনাদায় আরও 6 মাস। এর সঙ্গে 25(1)-এর এ আর্মস অ্যাক্ট অনুযায়ী 10 বছরের সাজা ঘোষণা করেন এবং 5,000 টাকা জরিমানা করেন, অনাদায় আরও 6 মাস। এর সাথে 27 আর্মস অ্যাক্ট অনুযায়ী আরও 6 বছরের কারাদণ্ড দেন, 5,000 টাকা জরিমানা করেন, অনাদায় আরও 6 মাস। এবং আমাদের এই জাজমেন্টে এই জজ সাহেব নজিরবিহীন একটা সিদ্ধান্ত দিয়েছেন, যেটা এই মামলাতে অন দ্য স্পটে সাক্ষী থাকার কারণে
তিনি তখন জবানবন্দি দিয়েছিলেন, অর্থাৎ 164 সিআরপিসিতে বলেছিলেন যে তিনি দেখেছেন এবং তিনি আহত হন। পরবর্তীতে আসামির দ্বারা প্ররোচিত হয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে আমাদের এই জজ সাহেব তিনি আমাদের কোটেরি এসিজিএম বনগাঁতে ওই তিনজন সাক্ষীর বিরুদ্ধে প্রসিডিংস করেছেন এবং তারা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্যে তাদের বিরুদ্ধে যাদের সাজা হয় বা তাদেরও এর শাস্তি পায় তার জন্য জজ সাহেব নিজে আমাদের এসিজিএম বনগাঁকে সুপারিশ করেছেন। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।